আমি সবাইকে, আমি নাব্বের ইতালির পাদুয়া থেকে বলছি। অবশেষে বেনেতোর কাপুলুয়াগো ভেনিসে বোনি স্পেজা সিস্টেমটি চালু হতে যাচ্ছে, তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। চ্যানেলের নাম হচ্ছে নাব্বিরস ইউটিউব। যারা আমাকে রেগুলার ফলো করেন তারা জানেন আমি বিভিন্ন বিষয়ে আপডেট দিয়ে থাকি। এরই পাশাপাশি আমার চ্যানেলে ভাষা শেখার কোর্স চালু আছে, আপনারা সাবস্ক্রাইব করে কোর্সগুলি ফলো করতে পারবেন ইনশাল্লাহ। তো ভেনিসে বোনি স্পেজা সিস্টেম চালু হচ্ছে 1 ফেব্রুয়ারি সোমবার থেকে, অর্থাৎ সকাল 12টা থেকে আপনারা এর জন্য আবেদন করতে পারবেন, এবং আবেদন করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 12টা। সুতরাং এই 9 দিনের মধ্যে আপনাদেরকে আবেদনটি করতে হবে। যারা গত এপ্রিল মাসে বোনাস পেজা পেয়েছেন তারা দেখেছেন যে বাসায় বাসায় ভলান্টারিরা গিয়ে এই কুপনগুলি বিলি করেছে, বা এখনকার সিস্টেম সম্পূর্ণ আলাদা। এখন আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে, সুতরাং একটি মেইল থাকা আবশ্যক। যাদের পার্সোনাল মেইল নেই তারা পার্সোনাল মেইল করে ফেলবেন, যাতে পরবর্তী দোমান্দা করার সময় যাতে কোনো সমস্যা না হয়। যে অ্যামাউন্টটি ধার্য করা হয়েছে তা হলো সর্বনিম্ন 50 ইউরো থেকে সর্বোচ্চ 400 ইউরো পর্যন্ত। এটি পরিবারের কতজন মেম্বার তার উপর ডিপেন্ড করবে। আর যেসব ইনফরমেশন গুলি দেওয়া আবশ্যক তা হলো যে আপনার কত টাকা ইনকাম করছেন, আপনাদের টোটাল যে এন্ট্রাতা থাকে এন্ট্রাতা ইকোনমিকে এটা উল্লেখ করতে হবে, বিশেষ করে জানুয়ারি মাসেরটা, যেই মাসে দোমানদা করবেন তার পূর্ববর্তী মাসেরটা উল্লেখ করতে হবে। এই পাশাপাশি আপনার যত টাকা ব্যয় হচ্ছে ওইটাও আপনারা উল্লেখ করতে পারবেন। মনে রাখবেন আবেদন করার সময় আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা উল্লেখ করা জরুরি, এবং এরই পাশাপাশি আপনারা অন্য কোনো সোর্স থেকে টাকা আসছে কিনা এটাও আপনাকে উল্লেখ করতে হবে। আর যারা একাধিক বাসার মালিক তারা যদি প্রথম একটি বাসায় থাকে এবং সেকেন্ড বাসা যদি ভাড়া দিয়ে থাকে, তবে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে দ্বিতীয় বাসা থেকে তারা যে ভাড়াটা পাচ্ছে এটা উল্লেখ করা আবশ্যক। তাছাড়া আপনারা উল্লেখ করবেন আপনাদের পরিবারে কতজন মেম্বার আছে, তাদের মধ্যে যদি কেউ কোনো ডিজাবিলে ব্যক্তি থাকে তো অবশ্যই উল্লেখ করে রাখবেন। আর ভেনিসে যারা বসবাস করেন, যারা রেসিডেন্টই, তারা এটা জন্য আবেদন করতে পারবেন। ইতালিয়ান নাগরিকের পাশাপাশি যেসব বিদেশিরা সৌজন্য ভ্যালিড সৌজন্য হোল্ডার তারাও এটা আবেদন করতে পারবেন। তাছাড়া আপনার যদি সৌজন্য রিনিউ করার জন্য আবেদন করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনিও এটা আবেদন করতে পারবেন। মনে রাখবেন যারা রেদ্দিতে চিতাধীনাংশা বা পেনশনেদের চিতাধীনাংশা পাচ্ছেন তারা এই আবেদনের অন্তর্ভুক্ত না, এবং আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে আপনার অর্থনৈতিক মন্দা যাচ্ছে এবং খাদ্যদ্রব্য ক্রয় করার সামর্থ্য আপনার নাই, সেক্ষেত্রে আপনার দোমানদাটা একসেপ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আবারও রিপিট করছি, এই বোনাস পেজা সিস্টেমটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে, সুতরাং আপনার একটি মেইল থাকা আবশ্যক। মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার দোমান্দ একসেপ্ট হয়েছে কিনা। যদি দোমান্দ একসেপ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হবে। ইনস্ট্রাকশনের ভিত্তিতে আপনি পরবর্তীতে এই কুপনগুলি জেনারেট করতে পারবেন, জেনারেট করে উল্লেখিত স্থানগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন যে টাকাটা উল্লেখ থাকবে কুপনে এই টাকাটা আপনারা ফেরত পাবেন না, কিন্তু সমমূল্য পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয় করে এই কুপনগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি ইনফরমেশন গুলি ক্লিয়ার। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন, বা কেউ যদি দোমানদা করতে না পারেন অক্ষম থাকেন তো সেক্ষেত্রেও আমাকে জানাতে পারবেন। আমাকে ফেসবুকে আপনারা করতে পারবেন, নাব্বিরস ইউটিউব অ্যাকাউন্টে, বা ইউটিউবের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অ্যাকাউন্ট আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনাদের পরিচিত যদি কোনো পরিবার থাকে যেসব পরিবারের কর্তারা কাজবিহীন, কয়েক মাস ধরে কাজ নেই, অর্থনৈতিক মন্দায় ভুগছে, অবশ্যই তাদেরকে জানানোর চেষ্টা করবেন যাতে তারা এই সুযোগটা ভোগ করতে পারে। আজকে এই পর্যন্ত রইল, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।